এই গাইজ, গুড আফটারনুন। এখন বাজছে তোমার 5:30-টার মতো, বেরিয়ে গেছে সকাল থেকে, আর ভিডিও শুরু করিনি। রোজ দিনের মতো নতুনত্ব তো কিছু থাকে না, ভিডিও করব নতুন কোনো টপিক পাচ্ছিলাম না। কালকে বিকেলের টপিকটা কিন্তু খুব ডিফারেন্ট ছিল। কারা কারো ভিডিওটা দেখেছো, লাইক করেছো নিশ্চয়ই যারা দেখেছো, কারণ ভিডিও টপিকটা ডিফারেন্ট হলে সত্যিই ভালো লাগে। তো যাই হোক, আজকেও সকাল থেকে করিনি কোনো ভিডিও, রোজ দিনের মতন ওই একই সমস্ত কাজ। তো তাছাড়া এই পড়ছিলাম, দেখো আজকে আমার এক্সাম আছে, অনলাইন এক্সাম আছে, তো তার জন্যই রেডি হচ্ছিলাম। তো যাই হোক, কাল ফাইনালি সকাল থেকে রওনা দিচ্ছি শ্বশুরবাড়ির থেকে, যেন আর কোনো বৃষ্টি টিষ্টি মেঘ টেক না আসে বাবা, ঠিক আছে? তো প্যাকিং তো সেই সেদিন থেকেই করা আছে, কোনো ব্যাপার নেই। তো অনেক দিন পরে যাচ্ছি, বেশ ভালো লাগছে আর কি। আমার হাজব্যান্ডের সাথেই যাব, ও আর আমি। তো অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আসলে, শ্বশুরবাড়ি সবার জন্য পুজোর জিনিস কেনা হয়ে গেছে, সেই একটা ব্যাগ, আমার নিজের দুটো ব্যাগ, তারপর এই মানে যে অসুখ চলছে না তার জন্য তোমার বাবা মানে আমাকেই সব কিনে কেটে দিয়ে দিয়েছে, কারণ এখন তো প্রচণ্ড রোদ গরম, বুঝতেই পারছো এতটা রাস্তা বাবা মানে গিয়ে ফিরে আসতে বাবা থাকতে পারে না, কারণ বাবা কাজ করেন, তো আমার বাবা ব্যবসা করেন, তো থাকাটা বাবার পক্ষে পসিবল হয় না। তো আমাকে কিনে দিয়ে দিয়েছে আমার হাতে। তো এতগুলো ব্যাগপত্র নিয়ে কী করে যে কী ঘুরবো কিছু বুঝতে পারছি না, প্রত্যেকবারে এই সমস্যাটাই হয়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এরপর হয়তো নেক্সট ভিডিওতে আমার শ্বশুরবাড়িতেই দেখা হবে। তো ঠিক আছে, চলো আমি এখন পড়তে থাকি, আর দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার লাইভ ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে পরবর্তীতে আসা সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা সব থেকে তাড়াতাড়ি পেয়ে যাবে। আজকে নেচারটা বেশ সুন্দর, দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি আমার রুমের এটা এখানটাতেই বসে পড়ি, এখানে খাট আছে আমার, এই যে এখানে বসে পড়ছি, আর এটা এই সেই জানলাটা, এখান থেকে দেখো কি সুন্দর একটা, সবসময় একটা হাওয়া আসতে থাকে। আর এই একটা নিম গাছটা আছে এখানে, সেই কালকে ছাদে দেখালাম, এই জায়গাটাতেই বসে আমি অনেকটা সময় স্পেন্ড করি, বেশ ভালো লাগে, কারণ চোখ খুলে তাকালেই সবুজ আর সবুজ, তো এই দৃশ্যটা দেখতে বা বসে থাকতে যেটাই বলো না কেন বেশ ভালো লাগে। তো ঠিক আছে, চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ঠিক আছে, বাই।